রাজশাহীর বাগমারায় হাট গাঙ্গোপাড়া ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের নিয়ে আগামী দিনের নেতৃত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে রোববার সকাল সাড়ে এগারোটায় কলেজ চত্বরে এ সেমিনার অনুষ্ঠিত হয় কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন রাজশাহী চার বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নিউজিল্যান্ডের মেসি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক শাবেম শাকির স্বাগত বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ এস এস মাহবুবুর রহমান অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গুলাম সরওয়ার আবুল এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভবনীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালিক মণ্ডল ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ মহিলা ভাইস চেয়ারম্যান মমতা জাক্তার বেবি প্রমুখ এ সময় অভিভাবক জনপ্রতিনিধি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান রাজনৈতিক নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন সবশেষে শিক্ষার্থীদের মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়